নমস্কার বন্ধুরা, দ্য ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব আমের চাটনি। ওর উপকরণ হিসেবে কি নিয়েছি সেটা দেখিয়ে দেবো। একটা বড় সাইজের আম এরমভাবে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে চিনি, পাঁচফোড়ন, হলুদ আর লবণ। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমটা যে ভেজানো ছিল এই শুদ্ধই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা আমি হালকা সেদ্ধ করে নেব। আমটা আমি 5 মিনিট সেদ্ধ করে নিলাম। আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি কেটে দেখিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো, 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এই সময় গ্যাসটা কমিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। গ্যাসটা এবার বাড়িয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে চিনিটা ঢেলে দেবো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি ব্যবহার করবেন। চিনিটা ভালো করে নাড়িয়ে দেবো যাতে লেগে না যায়। চিনিটা দিয়ে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা খুব গাঢ় শিরাও হবে না, আবার হালকা শিরাও হবে না। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর খুব অল্প একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে ফুটে গেছে। এবার আমগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। যেহেতু আমগুলো সেদ্ধ করা আছে তাই এটা বেশি করে ফুটাবো না, 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। কাঁচা আমের চাটনি আমার তৈরি হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন।